হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেড ইন ট্রুথে, যেখানে আপনারা পান ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য। আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটি নিয়ে, এর ব্যবহার নির্দেশনা, মাত্রা, সেবন বিধি, কি কি রোগের কারণে ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটি ব্যবহৃত হয়, গর্ভবতী ও স্তন্যদানকালে ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটি সেবন করা যায় কিনা, ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটি সেবনের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয় ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনো আমাদের মেড ইন ট্রু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলুন মূল আলোচনায় আসা যাক। ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার 30টি ট্যাবলেটের পট বা কৌটার মূল্য 285 টাকা। ব্যাকস্ট্রাম গোল্ড ট্যাবলেটে মূল উপাদান হিসেবে থাকে 32টি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল। ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধের ব্যবহার বা নির্দেশনা হল, ভিটামিন ও মিনারেলের অভাবজনিত রোগের লক্ষণ ও প্রতিরোধে, প্রতিদিনের পুষ্টির সম্পূরক হিসেবে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে, শারীরিক ও মানসিক স্ট্রেস দূর করার জন্য, তীব্র অসুস্থতা দূর করার জন্য, অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোধ প্রতিরোধের জন্য, অপারেশন পরবর্তী শরীরের দুর্বলতার জন্য, বয়সজনিত দুর্বলতার জন্য, গর্ভবতী ও স্তন্যদানকালে শরীরের অতিরিক্ত দুর্বলতার জন্য ব্যাকস্ট্রাম গোল্ড ডাক্তার দ্বারা নির্দেশিত হয়। ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধের মাত্রা বা সেবন বিধি হল, প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধের কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা হল, যাদের ব্যাকস্ট্রাম গোল্ড এর মধ্যে থাকা যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থেকে থাকে তাদের ক্ষেত্রে ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটি প্রতিনির্দেশিত। গর্ভবতী ও স্তন্যদানকালে ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটি সেবনের ফলে যেসব সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হল, সাধারণত ব্যাকস্ট্রাম গোল্ড ওষুধটি একটি সুসহনীয় ওষুধ, নির্ধারিত মাত্রায় সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। আর অবশ্যই মনে রাখবেন, যে কোনো ধরনের ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ও ভিডিও পেতে আমাদের মেড ইন ট্রুথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।